নমস্কার দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওতে যে চাকরির খবর নিয়ে এসেছি, অর্থাৎ চাকরির নোটিফিকেশনটি নিয়ে এসেছি, তা হলো পশ্চিমবঙ্গ সরকারের হেলথ পোর্টালে একটি লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনটি সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। নোটিফিকেশনটি হলো পশ্চিম মেদিনীপুর জেলা সংক্রান্ত, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় হেলথ সেক্টরে জিডিএমও, এমও এবং স্পেশালিস্ট পদে স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন দেখে নিই নোটিফিকেশনটি। এই হলো বিজ্ঞপ্তি। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, জেলা স্বাস্থ্য ভবন, শরৎপল্লী, মেদিনীপুর 72101। নোটিফিকেশনের তারিখ হলো 11 জানুয়ারি 2023। বাদিকে নোটিফিকেশনের মেমো নম্বর দেওয়া আছে। সাবজেক্ট ওয়াক ইন ইন্টারভিউ নোটিশ ফর দ্য পোস্ট অফ স্পেশালিস্ট জিডিএমও এমও আন্ডার 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট NRHM অবলিক NUHM অবলিক NTEP। এই সমস্ত বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন ক্ষেত্রে স্টাফ নিয়োগ, অর্থাৎ জিডিএমও এমও এবং স্পেশালিস্ট নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের তরফ থেকে। তাহলে এই নোটিফিকেশনটা আমরা দেখে নেব কি পদ এবং কি ক্রাইটেরিয়া রয়েছে। ইন্টারভিউর যে তারিখ আছে তা হলো 6ই ফেব্রুয়ারি 2023। 6ই ফেব্রুয়ারি 2023 ইন্টারভিউটি নেওয়া হবে জেলা স্বাস্থ্য ভবন পশ্চিম মেদিনীপুর। এখন দেখে নেব বিভিন্ন যে পোস্ট আছে সেসব ক্রাইটেরিয়া কি আছে। প্রথমে 1 নম্বর যে পোস্ট, স্পেশালিস্ট পোস্ট আছে মেডিসিন আন্ডার 15 ফাইন্যান্স কমিশন। ভ্যাকেন্সি দুটো আছে, পলিক্লিনিকে পোস্টিং হবে। ম্যাক্সিমাম বয়সের সীমা হলো 62 বছর। কি থাকতে হবে? না, MBBS ডিগ্রি থাকতে হবে, আর তার সঙ্গে PG ডিগ্রি অথবা DNB ইন মেডিসিন থাকতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে, থাকলে ইন্টারভিউ দেওয়া যাবে। এখানে এটি হলো পার্ট টাইম। স্পেশালিস্ট পদের যে ডিউটি তা হলো পার্ট টাইম, ফুল টাইম নয়, এবং সপ্তাহে 3 দিন 3 ঘন্টা করে। রেমুনারেশন রাখা আছে 3000 টাকা পার ডে, 3000 টাকা পার ডে রেমুনারেশন রাখা আছে। 2 নম্বর স্পেশালিস্ট পদ আছে পেডিয়াট্রিক্স, 3টি ভ্যাকেন্সি, ক্রাইটেরিয়া সব একই আছে, শুধু নিজ নিজ ক্ষেত্রে স্পেশালিস্ট ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর পোস্ট হলো স্পেশালিস্ট GNO, ভ্যাকেন্সি দুটো, ক্রাইটেরিয়া একই আছে, শুধু GNO স্পেশালিস্ট থাকতে হবে, আর ডিউটি আওয়ার্স একই আছে। 4 নম্বর যে পোস্ট আছে তা হলো স্পেশালিস্ট অপথালমোলজিস্ট, 3টি ভ্যাকেন্সি আছে, পলিক্লিনিকে পোস্টিং হবে, এবং ম্যাক্সিমাম বয়সের সীমা 62 ইয়ার্স। ডিগ্রি একই, MBBS থাকতে হবে, আর অপথালমোলজিস্টের উপর স্পেশালিস্ট ডিগ্রি থাকতে হবে, আর ডিউটি আওয়ার্স সপ্তাহে 3 দিন 3 ঘন্টা করে, এবং রেমুনারেশন একই, ওই 3000 টাকা পার ডে। 5 নম্বর পোস্ট হলো এমও, অর্থাৎ মেডিকেল অফিসার, ভ্যাকেন্সি 4টি, ম্যাক্সিমাম বয়সের সীমা 62 ইয়ার্স, পোস্টিং হবে HWC। এখানে MBBS ডিগ্রি থাকতে হবে আর কি, না তার সঙ্গে থাকতে হবে 1 বছরের ইন্টার্নশিপ অবশ্যই থাকতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। এটি কিন্তু ফুল টাইম, এটি পার্ট টাইম নয়, তাই এখানে স্যালারি আছে 60,000 টাকা প্রতি মাসে। 6 নম্বর পোস্ট আছে জেনারেল মেডিসিন ডিউটি অফিসার, অর্থাৎ জিডিএমও। এখানে জিডিএমও ভ্যাকেন্সি আছে টোটাল এগারোটি ভ্যাকেন্সি আছে। বয়সের সীমা ম্যাক্সিমাম 62 ইয়ার্স, MBBS ডিগ্রি, তার সঙ্গে 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। স্যালারি 60,000 টাকা প্রতি মাসে, এটি হলো ফুল টাইম জব। 7 নম্বরে আছে মেডিকেল অফিসার ফুল টাইম NUHM, ভ্যাকেন্সি 3টি, পোস্টিং UPHC-তে হবে, পশ্চিম মেদিনীপুর জেলার আন্ডারে। ম্যাক্সিমাম বয়সের সীমা 62 ইয়ার্স, ডিগ্রি একই আছে, MBBS, তার সঙ্গে ইন্টার্নশিপ থাকতে হবে, আর মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে অবশ্যই। ফুল টাইম জব, 60,000 টাকা মাইনে প্রতি মাসে। তারপরে আছে সিনিয়র মেডিকেল অফিসার, এও
অ্যাক্টিভ ভ্যাকেন্সি আছে এবং পোস্টিং হবে ডিআরটিবি সেন্টার, ক্রাইটেরিয়া সব একই আছে এবং এমডি থাকলে প্রেফারেন্স পাওয়া যাবে। আবার যদি টিবি এবং চেস্ট ডিজিজের উপর ডিপ্লোমা থাকে তাহলে অগ্রাধিকার পাওয়া যাবে। স্যালারি একই আছে, 60,000 টাকা প্রতি মাসে, ফুল টাইম জব। তাহলে ইন্টারভিউর দিনে সমস্ত ক্যান্ডিডেটদেরকে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্ট, আর তার সাথে এক সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টের। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে নিচে বয়ান দেওয়া আছে, ওটি ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস জেনারেলের জন্য 100 টাকা আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা, এটি অনলাইনে জমা করতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাকাউন্ট নম্বরে টাকাটি জমা করে জমা দেওয়ার যে রসিদ, সেই রসিদটি ইন্টারভিউ দিনে নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে? আর নিয়ে যেতে হবে আইডি প্রুফ, আইডি প্রুফের মধ্যে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি নিয়ে যেতে হবে, এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, আর সমস্ত সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটি নিয়ে যেতে হবে, অথবা এমসিআই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে সেটি নিয়ে যেতে হবে, আর পোস্ট কোয়ালিফিকেশন যত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে থাকলে সেগুলিও অতি অবশ্যই নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে। এবং রিপোর্টিং, রিপোর্টিং টাইম আছে সকাল 11টা, অতএব সকাল 11টার মধ্যে কিন্তু হাজির হয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য। যদি আমার এই লেটেস্ট ইনফরমেশন সংক্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর যদি মনে করেন যে আপনার এরকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত নিউজ ও নোটিফিকেশন ভিডিও প্রতিদিন প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এরকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত নিউজ ও নোটিফিকেশনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।